Hey guys, Assalamu alaikum. This is Janat and welcome to my channel. So, আজকে আমার টপিকটি হচ্ছে MongoDB নিয়ে। আমি কিন্তু আমার পিসিতে MongoDB ইনস্টল করেছি, কিন্তু যখন এসে আমি উইন্ডোজ পাওয়ারশেলে এসে কমেন্ট করলাম, সেক্ষেত্রে তারা মঙ্গোকে চিনে না। সো আজকে আমরা এই প্রবলেমটিকে সলভ করব। সো এর আগে আপনাকে দেখাই আমি কোথায় MongoDB ইনস্টল করেছি। সো এখান থেকে আমরা হচ্ছে প্রোগ্রাম ফাইলসে যাব। প্রোগ্রাম ফাইলস থেকে আসার পর এই দেখুন, এই যে MongoDB। MongoDB তে আসার পর আমরা সার্ভারে প্রেস করব। সার্ভারে ক্লিক করলে আমরা একটা ভার্সন দেখতে পাবো 6.0, দেন এর ভিতরে চলে গেলে বিন পাবো, আর বিনের ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো MongoDB নামে এগুলো ইনস্টল করা আছে। সো এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের ব্রাউজারে, কারণ আমাদের দরকার MongoDB হচ্ছে শেল। সো আমরা MongoDB শেল ডাউনলোড করে নিব আর এটা আমরা ব্রাউজিং করব। সার্চ করার পরে আপনাদেরকে হচ্ছে এমন একটি পেজে নিয়ে আসবে, দেন MongoDB শেল ডাউনলোড যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছি এই লিঙ্কে আমরা ক্লিক করে দিব। দেন লিঙ্কে ক্লিক করার পর এই পেজটি শো করবে আর আমরা নিচের দিকে ডাউন হব। তো সেক্ষেত্রে দেখব যে MongoDB শেল ডাউনলোড নামে একটা অপশন আছে, আর এখানে যারা আপনারা উইন্ডোজ ব্যবহার করে উইন্ডোজ দেখাবে, আর যারা ম্যাক ব্যবহার করে ম্যাক ব্যবহার করুন দেখাবে। সো ভার্সন হচ্ছে 1.80 আর প্যাকেজ হচ্ছে জিপ। সো আমরা এটিকে ডাউনলোড করে দিব, কারণ এটা জিপ আকারে ডাউনলোড হবে। সো এটি ডাউনলোড হতে একটু টাইম নেবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো দেখুন আমার এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, এই ফোল্ডারের ভিতরে আমরা এই জিপ ফাইলটি রাখবো। সো এটিকে আমরা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে এই ফোল্ডারে। সো এখানে এসে আমরা হচ্ছে পেস্ট করে দেবো, তাই এটাকে এক্সট্রাক্ট করব। হ্যাঁ, এটা আমার স্টক হয়ে গেছে। এখন এটাকে আমরা রিনেম করে দিই যে MongoDB শেল। সো এরপর হচ্ছে এটাকে আমরা কপি করে নিব। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাইলসে, এর জন্য আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে সিতে যাব। এরপর হচ্ছে আমরা প্রোগ্রাম ফাইলসে চলে আসবো, আর এখানে এসে প্রেস করে দেবো যেখানে MongoDB আছে। সো এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম, কন্টিনিউতে প্রেস করব, চলে আসবে। সো এখানে আমাদের চলে আসবে। সো এখানে আমাদের MongoDB ও রয়েছে, এখন মঙ্গো শেলও আছে। মঙ্গো শেলে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিন। সো আমরা বিনে চলে যাব। বিনে থেকে আসার পর দেখতে পাচ্ছি এই মঙ্গো অ্যাশেজ ডট ইএক্সই। সো এটাকে প্রেস করলে কিন্তু নতুন একটি কমান্ড তৈরি হবে। সো আমাদের এখানে কাজ শেষ, আমরা কি করব এখন? এখন আমরা এনভায়রনমেন্ট সেট করব, এর জন্য এখান থেকে আমরা এই এতটুকু পাথ কপি করব। কপি করার পর পিসিতে আমরা সার্চ করব ইএনভি বা এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট। সো এখানে আসার পর আমরা যে এনভায়রনমেন্ট এখানে ক্লিক করব। তো সিস্টেম ভেরিয়েবলের পাতে আমরা ক্লিক করব এডিটে অপশনে এসে, দেন হচ্ছে নিউতে প্রেস করব। প্রেস করার পর আমাদের যে কপি করা পাথ ছিল সেটিকে আমরা পেস্ট করে দেব। এরপর ওকে প্রেস করব। এরপর আমরা আবার চেক করার জন্য এখন দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে। সো এরপরে আমরা ওকে ওকে প্রেস করে দিব। সো আমাদের এনভায়রনমেন্ট সেট হয়ে গেছে। সো এখন হচ্ছে এগুলোকে আমরা ক্রস করে দিব। এখন আমরা হচ্ছে উইন্ডোজ পাওয়ারশেল ওপেন করব। সো এটি আমার ওপেন হয়ে গেছে, আর এখানে আমি সার্চ করব মঙ্গো এস এইচ। সো এটাকে আমরা এখন ইন্টারফেস দিয়ে, এই দেখুন এখানে সব চলে আসছে যে MongoDB এর যে সার্ভার সাইট আছে এটা কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ভার্সনে। আগের ভার্সনে হচ্ছে সিস্টেম অন্যরকম ছিল, যেখানে MongoDB লিখলে বা MongoDB লিখলে সাথে সাথে ফলাফল দেখাচ্ছে, কিন্তু এখন একটু আপডেট হওয়ার কারণে অর্থাৎ 6.0 তে একটু নতুন নিয়মে আমাদের করতে হবে মঙ্গো শেল ডাউনলোড করে। সো এগেন আমি আরেকটি নতুন উইন্ডো খুললাম উইন্ডোজ পাওয়ারশেলে। সো এখানে আমি সার্চ করলাম MongoDB দিয়ে। সো এটাকে এন্টার প্রেস করলে এখন কিন্তু আমাদের ফলাফলটি এখনও সঠিকভাবে দেখাচ্ছে না, কারণ এখনও ঠিকমতো ইনস্টল হয়নি। সো আমাদের আরও কিছু কাজ আছে, সো এটাকে আমরা ক্রস করে দিব। তো এখন আমরা আবার সিতে যাব। সিতে আসার পরে আমরা হচ্ছে এই যে লোকাল সি আছে এখানে আমরা একটা নতুন হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবো, যার নাম আমরা দিব ডেটা। সো ডেটার ভিতর চলে যাবো, এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করবো যার নাম দিব ডিবি। এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, ডিবির মানে হচ্ছে ডেটাবেস। সো আমরা হচ্ছে এখানে ডিবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন যদি আমরা আমাদের পাওয়ারশেলে আসি আর এখানে যদি আমরা ক্লিয়ার করে নিই, সো সিএলএস দিয়ে আমি ক্লিয়ার করে নিলাম, আর এখানে আমরা সার্চ করলাম MongoDB। সো এই যে দেখুন এখন কিন্তু একদম সাকসেসফুলিভাবে দেখাচ্ছে। সো এটি আমাদের ঠিকমতো ইনস্টল হয়েছে। সো এখন আমরা এই পাওয়ারশেলকে কেটে দিই। সো আর নতুন করে আমরা আবার পাওয়ারশেল ওপেন করব, আর এখানে এসে আমরা হচ্ছে কমান্ড দেবো মঙ্গো অ্যাশেজ। সো আগের মতো আমাদেরকে আবার হচ্ছে MongoDB সার্ভার দেখায় দিবে। এখন হচ্ছে আমরা যে টেস্টে, এখানে কিন্তু আমরা এখন টেস্ট করতে পারি। আমরা কিন্তু জানি যে সোর্স ডিবি দিলে আমাদের কিন্তু ডাটাবেজে যা যা আছে তা কিন্তু দেখায় দিবে। সো আমরা এটা করি, এখানে লিখি সোর্স শো ডিবি ডিবি এস। সো এটাকেই দেখুন, এই নিচের দিকে কিন্তু সব চলে এসেছে আমার কি কি ক্রিয়েট করা আছে।
আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।